রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, মানে কি হাদিসটা, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন কি, আনফিক ইবনা আদম ইউনফাক আলাইক, হে আদম সন্তান তুমি ব্যয় করো, তোমার উপরে ব্যয় করা হবে। কে ব্যয় করবেন তোমার উপরে? আল্লাহ তাআলা ব্যয় করবেন। আপনি যদি মানুষকে দান করেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিলেন, আল্লাহ সেই আল্লাহই আপনাকে আরও দান করবেন। বুখারী মুসলিমের হাদিস। এ ছিল দানশীলতা ও বদান্যতা বিষয়ে আমাদের কিছু আলোচনা। এরপরের চরিত্র হচ্ছে আল ওয়াফা। ওয়াফা মানে ওয়াদা বা অঙ্গীকার কি করা, পূর্ণ করা। আজকে তো ওয়াদা ও অঙ্গীকারের পূর্ণের কোনো খবরই নাই, বরং যখন থেকে ওয়াদা করতেছে তখনই দিলে কি আছে, এখনকার ওয়াদা যা কাজটা সারিত পরে দেখা যাইব, এখন কাজটা সারতেছে, মানে উপরে উপরে ওয়াদা ঠিক কিন্তু তলে তলে ওর আগে থেকে নিয়ত যে পরে তোরে দেখে সামু, এখন ওয়াদা উপরে করতেছে, কিন্তু না, এটা মুনাফিকের আলামত চরিত্র, এরকম করা যাবে না, মুসলিম এটা করতে পারে না। ইসলামী চরিত্র হলো ওয়াদা করলে ওয়াদা কি করতে হবে, পূর্ণ করতে হবে। আল ওয়াফা ও বিল ওয়াদে ওয়াল আহদি মিন আখলাকিল মুসলিম আল্লাতি আমারাল্লাহ বিহা, অঙ্গীকার এবং চুক্তি পূর্ণ করা এটা মুসলিমের চরিত্রের অন্যতম অংশ, যেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের চুক্তি কি করো, পূর্ণ করো। যেই শর্ত সাপেক্ষে আপনি চুক্তি করেছেন আরেকজনের সাথে, একটা গাড়ি কিনছেন, একটা বাড়ি বিক্রয় করতেছেন, অথবা একটা জমি কেনা বেচা হচ্ছে, যেই শর্ত সাপেক্ষে এটা কেনা বেচা যাই কিছু হচ্ছে, অথবা অন্য কোনো বিষয়ে চুক্তি হচ্ছে, সেই সব চুক্তিকে তুমি পূর্ণ করো, এর ডানে বামে তুমি যেও না। সূরা মায়দা এক নম্বর আয়াত। আর একে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, তোমরা আল্লাহর অঙ্গীকারকে পূর্ণ করো যখন তোমরা অঙ্গীকার করো। আল্লাহর অঙ্গীকার মানে আপনি আল্লাহকে সাক্ষী রেখে আপনি বলছেন যে না ঠিক আছে আমি এই কাজটা আপনাকে করে দেব, অথবা আমি এই কাজটা করব না, আপনি আমাকে নিষেধ করেছেন, আপনার আমার মাঝে এই চুক্তি হলো, তো এই চুক্তি ও অঙ্গীকার এগুলো ঠিক রাখতে হবে, এটা আল্লাহর নির্দেশ। ওয়াদমুল ওয়াফাই মিন সিফাতিল মুনাফিকিন, আর অঙ্গীকার পূর্ণ না করা এটা মুনাফিকের চরিত্র। একটু আগে আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিন খিসালিল মুনাফিক, মুনাফিকের অন্যতম চরিত্র হলো ইজা আহাদা গাদার, যখন সে অঙ্গীকার করে তখন গাদ্দারি করে। গাদার মানে গাদ্দারি করা, কাছাকাছি অর্থ। হ্যাঁ, গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে, সে আপনাকে ফাঁসিয়ে দেয়। আগে একটু আগে বলছিলাম, যখন থেকে অঙ্গীকারটা করতেছে তখন থেকে তার নিয়ত কি, ওর কাজটা এখন সেরে ফেলাই, পরে ওরে ফাঁসাই দেবো, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা একদম চরম মুনাফিকি, এটা তো জায়েজই নয়। আর রাসূল আরেকটা হাদিসে বলছেন, ওয়া ইজা ওয়াদা আখলাফ, মুনাফিকের একটা চরিত্র হলো ওয়াদা করলে কি করে, ভঙ্গ করে, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়ামিন আল ওয়াফাই আল ওয়াফা ও বিল আহাদি ওয়া শর্তি ওয়াল মিসা, আর এই আপনার অঙ্গীকার পূরণের অন্যতম, ওয়াদা পূরণের অন্যতম অংশ হলো যে আপনার অঙ্গীকার, আপনার শর্ত, আপনার চুক্তি সব কিছুই আপনি পরিপূর্ণভাবে পালন করবেন, আদা করবেন। সওয়ান কানা ফি বাইইন ওয়া শারাইন, সেটা কেনা বেচার ক্ষেত্রে হোক, আও ওয়াদিন অঙ্গীকারের ক্ষেত্রে হোক, আও ফি নিকাহ অথবা বিয়ে শাদির ক্ষেত্রে হোক না কেন, বিয়ে শাদির ক্ষেত্রে তো চরম ঘাপলা রয়ে গেছে আমাদের মধ্যে। এখন বিয়ে করার জন্য বিয়ে করার সময় লাফায়, কিন্তু মোহরানা জমা করার খবর নাই মিস্টারের। হ্যাঁ, মোহরানা খবর নাই, মোহরানা 5 লাখ ধরছে, এখন মেলা ভাই প্রশ্ন করে আমাদের, ওস্তাদ তখন তো বুঝি নাই 5 লাখ ধরে ফেলেছি, এখন তো আর দিতে পারি না, এখন দিতে পারি না, এখন কী কায়দা করবো, কোনো কায়দা নাই। হ্যাঁ, ও যেই যে জায়গায় কায়দা করছেন ওই জায়গায় গায়ের কায়দা করে নিয়ে আসতে হইব, যা যার এটা হক তাকে আপনাকে দিতে হবে, সে যদি স্বেচ্ছায় সেখান থেকে খুশি হয়ে কিছু দেয় তাহলে আপনি খেতে পারবেন, নাহলে নেই। যখন আপনি বিয়ে শাদী করবেন, বিয়ে শাদীর যাবতীয় বিধিবিধান আপনাকে জানতে হবে, বিয়ের করার পূর্বে মেয়ের কী হক, বিয়ের কী শর্ত, বিয়ে কীভাবে করতে হবে, সেই সব বিষয় আপনাকে আগে জানতে হবে, বই পড়ে জানুন আর আলোচনা শুনে জানুন, আপনাকে জানতে হবে, তারপর আপনি বিয়ে করবেন। আর তার আগেই লাফাচ্ছে মেলা লোক, ফেসবুকে দেখা যায় বিয়ে করবে বিয়ে করবে, বিয়ে করার আগে এই বিধিবিধানগুলো সকলেরই জানা উচিত, একজন মুসলিম নর হোক নারী হোক সবার জানা দরকার, তার হক কী আর তাকে কী করতে হবে। তো বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে মোহরানা আদায়ের কোনো খবর থাকে না, কত, 3 লাখ টাকা দেন মোহর, নগদ কত, কয় 10,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা 3 লাখ টাকা কোথায়, সম্পূর্ণ মোহরানা আগে দিতে হবে। ইল্লা আপনি কিছু দিয়েছেন, যদি এরকম হয় যে আপনি কিছু দিয়েছেন
আর কিছুটা বাকি রেখেছেন সেটাও তাদের সম্মতিতে, যে আমি 2 লাখ টাকা দিলাম, 3 লাখ টাকা ছিল, 1 লাখ টাকা আমি এতদিনের মধ্যে, 1 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে দিয়ে দেবো। এমনটি যদি হয় তাহলে এটা জায়েজ আছে, নতুবা আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যে আপনি আগেই চুক্তি করবেন, আপনাদের মেয়ে আমি বিয়ে করতে চাই, আমি 1.5 লাখ টাকা মোহরানা দেবো, এর বেশি পারবো না, যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি আসি, নাইলে নাই, খালাস, আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি সেটা দেবেন। এরপরে যদি আপনার স্ত্রীকে আপনি বেশি দিতে চান সেটা আপনার ব্যাপার, কিন্তু ফরজ দায়িত্ব, মোহরানা আদায় করা কি ফরজ? এইটা যদি কেউ আদায় না করে সে গুনাহগার, কিয়ামতের দিন এটা তার ঘাড়ে ঋণ হিসাবে থেকে যাবে, কারণ মহিলা স্ত্রী সে এটার পাওনাদার, সেটার কি পাওনাদার। অনেক লোক বলে আমার স্ত্রী বাসর রাতে মাফ করে দিয়েছে, বাসর রাত থেকে ভিক্ষা শুরু করতে, হ্যাঁ তো বাসর রাতে সে ভিক্ষুক হয়ে স্ত্রীর কাছে বন্ধ করে দেন, তো সেদিনই সে মাপ চাই, আপনার লজ্জা করে না যে আপনি বাসর রাত্রে স্ত্রীর কাছে আপনি এভাবে ছোট হতে যাচ্ছেন, মাপ চাইতে আসছেন? এক, দ্বিতীয়ত কথা হলো কালকেই বিয়েটা ভাঙুক না কেন, যে মাপ করে দিছিল সেই মাপ থাকবে, কালকেই যদি, আজকে রাত্রে বাসর হয়ে গেছে, কালকেই যদি বিয়েটা ভাঙে কথার কথা, হ্যাঁ আল্লাহ যেন মুসলমানদের কারো বিয়ে না ভাঙেন, আল্লাহ আমিন, এটা আমি দোয়া করি, কিন্তু হয়তো ভাববেন যে হুজুরে কি বিয়ে ভাঙতেই চাই না, কি না হুজুরে বিয়ে ভাঙতে চাই না, কালকেই যদি এই বিয়েটা ঘটনা করবে আল্লাহ না করো ভেঙে যায়, তাহলে মহিলা কি ওই মাপের কথা মনে রাখবে? যত টাকা ওই যে কাবির নামায় উঠছিল পুরাটা আপনার কাছ থেকে আদায় করবে, তার মানে মা করে নাই। তো বিয়ে শাদির ক্ষেত্রে যে শর্তগুলো হয় সেই শর্ত পূর্ণ করতে হবে। একটা নারীর ইজ্জত নিয়ে আপনি খেলা করতে পারেন না, অনুরূপ একজন নারীও একজন পুরুষকে নিয়ে খেলা করতে পারে না। মেলা এলাকায় আছে যে দেনমোহর নিয়ে ব্যবসা করে, দেনমোহর নিয়ে ব্যবসা করে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ বাঁধবে, ভাই আপনি ওখানে বিয়ে করতে যায়েন না যদি আপনার ক্ষমতা না থাকে, আপনার টাকা পয়সা থাকলে আপনার স্ত্রীকে আপনি দিলে দিতে পারেন, কিন্তু ভাইবা চিন্তা দিয়েন যাতে করে আপনি যেটা লিখবেন সেটা দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আহাক্কা শুরুতি মাস্তাহালালতুম বিহিল ফুরুদ, যে সকল শর্ত আপনারা আমরা শর্তারোপ করে থাকি বা লিখে থাকি তার মধ্যে সবচাইতে হক এবং যেটা আদায় করা যুক্তিযুক্ত সেটা হচ্ছে যার দ্বারা আমরা আমাদের স্ত্রীদের লজ্জা স্থানকে কী করি, হেফাজত করি। এই মহিলাটার দিকে তাকানো আমার জন্য কি জায়েজ ছিল? কি বলেন? যেই মহিলাটাকে আপনি এখন বিয়ে করেছেন সেই মহিলাটার দিকে আপনার তাকাও জায়েজ ছিল না, কিন্তু যখন আপনি তাকে মোহরানা দিলেন, বিয়ে শাদি করলেন, তখন কি হয়ে গেল? হ্যাঁ, তাকা দেখাও জায়েজ, সম্পূর্ণ দেখা জায়েজ এবং তাকে ব্যবহার করা আপনার জন্য জায়েজ হয়ে গেল। তো কিসের বিনিময়ে হলো? একটা বিয়ে শাদির চুক্তিনামা আছে, তারপরে এই যে দেনমোহর আপনি দিচ্ছেন সেই দেনমোহর এর বিনিময়ে আপনি তার তাকে হালাল করছেন, আর সেটাই আপনি দিচ্ছেন না, মানে জগা খিচুড়ি করে রেখেছেন, অথবা ফাঁকি দেওয়ার নামে আপনি মাপ চেয়ে নিচ্ছেন, না নাউজুবিল্লাহি মিন যালিক, না এটা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন ওয়াল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলিমরা তাদের শর্ত অনুযায়ী কাজ করবে, শর্তের খেলাফ করবে না। কুল্লু যালিকা হাসান লিল উম্মতি লিল ওয়াফাই ওয়া আদমিল গাদারি ওয়াল খিয়ানা, এই সব হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো বর্ণিত হয়েছে উম্মতকে, মানুষদেরকে, মুসলিমদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে, যাতে তারা তাদের অঙ্গীকার পূর্ণ করে, খিয়ানত না করে, প্রতারণা না করে এবং বিশ্বাসঘাতকতা না করে। অতএব হে মুসলিম ভাই ও বোন, আপনি নিজেকে খিয়ানত করা এবং অঙ্গীকার পূর্ণ না করা এবং অপর মুসলিম ভাই ও বোনদেরকে ধোঁকা দেওয়া থেকে বিরত থাকুন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।